পপকর্ন ওয়ালা এসেছে ভাই, পপকর্ন ওয়ালা, গরম গরম পপকর্ন নিন, পপকর্ন ওয়ালা এসেছে, পপকর্ন ওয়ালা, পপকর্ন ওয়ালা, পপকর্ন ওয়ালা, তাড়াতাড়ি আসুন, গরম গরম পপকর্ন নিয়ে যান। আব্বু আমিও পপকর্ন খাবো, আমাকে টাকা দিন প্লিজ। বাবলু বাবা জিদ করো না, প্রতিদিন পপকর্ন খাওয়া শরীরের জন্য ভালো নয়। না না আব্বু আমাকে টাকা দিন, আমি পপকর্ন খাবো। আচ্ছা এই নাও। পেয়ে গেছি, এই নিন আঙ্কেল, আমাকে 10 টাকার পপকর্ন দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাবলু ভাই আপনার উচিত ছিল আগে পপকর্ন ওয়ালা আঙ্কেলকে সালাম দেওয়া। জি আমি আসলে ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাবলু ভাই আপনি কি প্রতিদিন পপকর্ন খান? জি হ্যাঁ নোমান ভাই, আমি তো প্রতিদিন পপকর্ন খাই, আর যখন আব্বু টাকা দিতে চান না তখন জিদ করে নিয়ে নেই। কিন্তু বাবলু ভাই জিদ করা তো ভালো কাজ নয়, ভালো ছেলেরা কখনো জিদ করে না। জাযাকাল্লাহু খায়রান গোলাম রাসূল ভাই, আমি ভবিষ্যতে আর জিদ করব না। আমার পপকর্ন, ফয়জান ভাই আমার পপকর্ন দিয়ে দিন। ফয়জান ভাই কথা শুনুন। দাঁড়ান ফয়জান ভাই। নোমান ভাই কারো কষ্ট দেখে আমাদের হাসা উচিত নয়, এটি খারাপ অভ্যাস। আর আওয়াজ করে হাসাকে অট্টহাসি বলা হয়, এ অট্টহাসি শয়তানের পক্ষ থেকে আসে। আরে ফয়জান ভাই আমার পপকর্ন দিয়ে দিন, ফয়জান ভাই, ফয়জান ভাই আমার পপকর্ন দিয়ে দিন না, এগুলো আমার পপকর্ন। আমি জানি এ পপকর্ন আপনার, আমি তো শুধু গতকালকের প্রতিশোধ নিচ্ছি, কেননা আপনি কালকে আমাদের ভুতে ভয় দেখিয়েছিলেন। খারাপ কথা, এগুলো উঠিয়ে নিন, এটা তো রিজিকের প্রতি অসম্মান, আমাদের আল্লাহ তাআলার নিয়ামতকে গুরুত্ব দেওয়া উচিত। ফয়জান ভাই প্রতিশোধ নেওয়া কোনো ভালো কাজ নয়, আর কাল তো বাবলু ভাইয়ের ভুল বশত হয়ে গেছে, আপনাকে ভয় দেখানোর কোনো ইচ্ছাই ওনার ছিল না। আর ফয়জান ভাই যদি এমনটা হয়েও যায় তাহলে ক্ষমা করে দেওয়া উচিত, আপনি কি জানেন ক্ষমা করে দেওয়ার ফজিলত কি? গোলাম রাসূল ভাই ক্ষমা করে দেওয়ার ফজিলত? জি ক্ষমা করে দেওয়ার অনেক ফজিলত আছে। হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি কে? ইরশাদ করলেন, যার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আর আমির আহলে সুন্নাত ক্ষমা ও মার্জনা করার ফজিলত তথা মাফ করার ফজিলত এর উপর একটি পুস্তিকাও লিখেছেন। মাশা আল্লাহ, আমাদের ঘরে এই পুস্তিকা অবশ্যই থাকা উচিত। গোলাম রাসূল ভাই অনেক বাচ্চারা কুকুরকে পাথর ধারা আঘাত করে, কুকুরকে পাথর মারলে কি গুনাহ হয়? নোমান ভাই কুকুর কিংবা অন্য প্রাণীকে বিনা কারণে আঘাত করা না জায়েজ। আমির আহলে সুন্নাত বলেন, কোন কারণ ছাড়া কুকুরকে মারা জুলুম। নোমান ভাই মনে রাখবেন, প্রাণীদের বদদোয়াও মকবুল, মাথায় এটা বসিয়ে নিন, না আমরা কোনো কুকুরকে মারবো, না বিড়ালকে, না কোনো পিঁপড়াকে, এই জন্য পিঁপড়াকেও কোনো কারণ ছাড়া মারা না জায়েজ এবং গুনাহের কাজ। আরে বাবলু ভাই কোথায় চলে গেল? না বাবলু ভাই কুকুরকে বিরক্ত করবেন না, এটি আপনাকে তাড়া করবে। না গোলাম রাসূল ভাই, এই কুকুর আমাকে নকল করছে, আমি একে ছাড়বো না। না বাবলু ভাই না। বাঁচাও!
এখন কি করি এই কুকুরটা আমার পিছু ছাড়ছে না। যদি আমি গোলাম রসুল ভাইয়ের কথা শুনতাম। আরে বাহ, এখন কুকুরটি আমাকে ভয় পাচ্ছে। সে আমাকে অনেক দৌড়িয়েছে, এখন আমি তাকে দৌড়াবো। গোলাম রসুল ভাই, কুকুরটি তো গাড়ির নিচে ঢুকে পড়েছে, এখন কি করব? কিছু করুন গোলাম রসুল ভাই। চিন্তা করবেন না ফয়জান ভাই, কুকুর যখন চিৎকার করে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা সবাই একজন একজন করে পার্কের দিকে যান। ঠিক আছে। জি জি। এটি আমাকে এখন কেন ভয় পাচ্ছে না? আরে কি হলো, আমি তো পরিষ্কার হয়ে গেছি। আল্লাহ শুকরিয়া, এবারের মতো বেঁচে গেলাম। আর বাবলু, তোমার কুকুরকে রাগানো উচিত হয়নি। বাবু আঙ্কেল, আমি তো এমনিতেই করেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, সে তোমার পিছনে এমনিতেই লেগেছিল। বাবলু ভাই, আমি আপনাকে নিষেধ করেছিলাম কিন্তু আপনি আমার কথা শুনেননি। দ্বিতীয়ত, আপনি কুকুরকে পাথর মেরেছিলেন। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয়, এটা তো গুনাহের কাজ। এর কারণে তারা আমাদের ক্ষতিও করতে পারে। কুকুরকে পাথর মারা আপনার উচিত হয়নি, আপনি তাকে কষ্ট দিয়েছেন। আর যদি বাবু আঙ্কেল এই মুহূর্তে না আসতো তাহলে কুকুরটি আপনাকে কামড় দিত। তো চিন্তা করুন তখন কি হতো, আপনার মা বাবা কতটা চিন্তিত হতো। বাবলু ভাই, একটি হাদিসের সারাংশ কিছুটা এরকম। এক ব্যক্তি পিপাসার্থ একটি কুকুরকে পানি পান করালো, আর আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিল আর তাকে জান্নাতে প্রবেশ করালো। আমাদেরও ছোট ছোট নেকির কাজ করতে থাকা উচিত। হতে পারে এমন কোন নেকির কাজ আমাদের জান্নাতে প্রবেশের কারণ হয়ে যায়। গোলাম রসুল ভাই, আমরা কি ঘরে কুকুর পালন করতে পারবো? আমি শুনেছি যে ঘরে ছবি ও কুকুর থাকবে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আমি এক আলেমি দ্বীনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে হেফাজতের জন্য কুকুর পালন করা যায়, তবে শখের বশে কুকুর পালন করার অনুমতি নেই। প্রিয় ছোট্ট বন্ধুরা, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়। আর যদি একটি দোয়া লিখে আপনার কাছে রাখেন তাহলে কুকুরের কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বাবলু ভাই, এই দোয়াটি সূরা কাহাফের 18 নম্বর আয়াত, আর সেটি হলো ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আরে নুমান ভাই কোথায়? গোলাম রসুল ভাই, গোলাম রসুল ভাই, ও ও নুমান ভাই, নুমান ভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নুমান ভাই কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? তিনি এখন কোথায়? বাবলু ভাই কি পরবর্তী এপিসোডে নতুন কোনো দুষ্টামি করবে? এইসব জানার জন্য দেখুন গোলাম রসুলের পরবর্তী এপিসোড।